एथिकल हैकर के जालियाती फोन जमतारा गैंगर फोन एथिकल हैकर के सर्विस प्रोवाइडर कस्टमर केयर नाम फोन एथिकल हैकर के আমরা আরো ডিটেইলসে জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে আমরা সরাসরি চলে যাব রণয়ের কাছে রণয় ঠিক কি ঘটেছে কি জানা যাচ্ছে বিষয় দেখো সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আছেন তার মোবাইলে একটা এসএমএস আসে প্রথমে বলা হয় সেখান থেকে যে 24 ঘন্টার মধ্যে আপনি যদি আপনার মোবাইল অর্থাৎ কেওয়াইসি আপ টু ডেট না করেন তাহলে আপনার সিম ব্লক করে দেওয়া হবে এরপরই কিন্তু সেখান থেকে একটা ফোন আসে তারপর সন্দীপ সেনগুপ্ত তার সঙ্গে কথা বলেন এবং ওপারে যে গ্যাং অর্থাৎ যে হ্যাকার থাকে সে বলে যে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে কি সেই সফটওয়্যার ভিআই কেওয়াইসি টিম ভিআর এরকম প্রচুর সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে একেবারেই রণয় সেই বিষয়টাতে আমরা দেখব তুমি সঙ্গে থাকো এথিক্যাল হ্যাকার কে ফোন করে ঠিক কি বলেছিল জামতারা গ্যাং এর সদস্য আমরা শুনবো সেই কনভারসেশন সন্দীপ সেনগুপ্ত বল রহা হুঁ আপনে কল কিয়া থা মুঝে ও সিম কার্ড কা কুছ কেওয়াইসি কে বারে মে जी सर आपका कॉल आया था यहाँ से सर हाँ जी बोलिए जी आप कॉल जो किए थे सर हमारा वोडाफोन कस्टमर केयर में ना आपका कॉल आया था मैंने इसके कारण से मैंने कॉल बैक आपको मैंने किया था हाँ आप कहाँ से बोल रहे वोडाफोन कस्टमर केयर से नहीं कलकत्ता कलकत्ता कौन सा ऑफिस से आप बोल रहे हो क्योंकि मेरा तो पुराना नंबर है ये सर वही आपका जो वोडाफोन का पुराना नंबर है ना सर जहाँ से जितने भी वोडाफोन हमारे कस्टमर हैं ग्राहक हैं सभी का यहाँ से केवाईसी अभी अप टू डेट हो रहे हैं क्योंकि सर पहले तो ये हमारा वोडाफोन था अभी तो वीआई हो गया सर इसके कारण से सभी का यहाँ से वेरीफाई अप टू डेट चल रहे हैं सर समझ गए ना अच्छा तो आपको क्या देना पड़ेगा मुझे सर आपको कुछ देना नहीं पड़ेगा आपको यहाँ से मोबाइल से आपको अप टू डेट वेरीफाई करना पड़ेगा सर जी समझ गया ना तो कोई दिक्कत नहीं है अपना मोबाइल का सर जी मोबाइल का प्ले स्टोर ओपन कीजिएगा फोन का प्ले स्टोर हाँ जी हाँ प्ले स्टोर में सर जी वहाँ पे सर्च कीजिए वीआई केवाईसी क्विक सपोर्ट टीम व्यूअर रिमोट कंट्रोल आ रहा है नहीं टीम व्यूअर क्विक सपोर्ट होगा सर वहाँ पे देखिए जहाँ पे टीम व्यूअर हाँ क्विक सपोर्ट है जी जी उसको इंस्टॉलिंग कर लीजिए सर इंस्टॉलिंग करने का ऑप्शन आ रहा है वहाँ पे हाँ आ रहा है जी राइट उसको इंस्टॉलिंग कर लीजिए अच्छा फिर सर उस प्रोसेस सर यहाँ से स्टेप बाय स्टेप क्या जाते हैं सर ओके इंस्टॉलिंग आप उसको कर लीजिए मैं लाइन पे रहता हूँ सुनिए एक बात सुनिए मेरा तो नाम संदीप सेनगुप्त आपके पास तो रिकॉर्ड में है जी ठीक है आप झारखंड से बोल रहे फोन मत काटिए हाँ और आपका जो टावर है ना वो तीनों टावर से आपका जो कहाँ से मकान से बोल रहा है वो भी मालूम है फोन मत कटिए हाँ क्योंकि ये जो कॉल आप आ रहे हो ना मैं एथिकल हैकर हूँ ठीक है अच्छा और आपका जो टेलीफोन टावर से तो मालूम है कि तीन टावर से आपको एग्जैक्ट लोकेशन लैटिट्यूड लॉन्गिट्यूड सब मालूम हो जाता है कोई बात नहीं सुनिए ना आपका ना जो पिन कोड नंबर मकान का लैटिट्यूड लॉन्गिट्यूड सब कुछ मालूम আমরা শুনলাম জামতারা গ্যাংয়ের সদস্যের সঙ্গে এথিক্যাল হ্যাকারের ফোনের কনভারসেশন আমরা শুনলাম আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি রণয় রয়েছেন আমাদের সঙ্গে রণয় ডিটেলস চাইবো তোমার কাছে কিভাবে চলে এই প্রতারণা দেখো সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর কাছে যখন এই ফোন আসে যেহেতু তিনি একজন সাইবার বিশেষজ্ঞ তাই তিনি চট করে ধরে নিতে পেরেছিলেন যে এটা কারা ফোন করছে কোথা থেকে ফোন করছে কিন্তু আর পাঁচটা মানুষ যারা বোঝেন না তারা কিন্তু প্রতারিত হন এদের ফাঁদে পা দিয়ে যদিও সন্দীপবাবু যেটা জানিয়েছেন যে তিনি কলকাতা পুলিশ অর্থাৎ লালবাজারে সাইবারে তিনি অভিযোগ করেছেন এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আমার সঙ্গে রয়েছেন সন্দীপবাবু জি চব্বিশ ঘন্টা সকল দর্শকরা এই মুহূর্তে এই খবর দেখছেন এবং কিছু কিছু মানুষ এর আগেও প্রতারিত হয়েছেন প্রত্যেক দিন এই প্রতারকরা নতুন নতুন ফাঁদ পাচ্ছে যাতে সাধারণ মানুষ প্রতারিত হন আপনি একজন বিশেষজ্ঞ সেই জন্য আপনি তাদের ফাঁদ থেকে বাঁচতে পেরেছেন কিন্তু সাধারণ মানুষ তারা কি করবেন দেখুন আমাদের সবাই শোনে যে প্রত্যেক দিন এরকম ধরনের ফোন আসে তো আমি যেটা চেষ্টা করলাম যে এই ফোনটাকে পুরো রেকর্ডিং করা কারণ এই সমস্ত জালিয়াতরা কিন্তু একটা স্ক্রিপ্ট ইউজ করে
যে এরপরে এই বলবো, তারপরে এইটা বলবো, ওই স্ক্রিপ্টটা যদি মানুষ স্ক্রিপ্টটা বারবার শোনে তাহলে কিন্তু তারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে আমার এই ধরনের জালিয়াতরা স্টেপ বাই স্টেপ কীভাবে মানুষকে মিসগাইড করছে। এই যে ফার্স্টেই একটা SMS এলো যে আপনার সিম কার্ডটা ব্লক হয়ে যাবে, আপনি ইমিডিয়েটলি কাস্টমার সাপোর্টে ফোন করুন। তারপরে আমি ওকে ইচ্ছা করে ফোন করেছিলাম, করে বললাম যে আপনি বলুন যে কি, আমার তো ভোডাফোন বলে পাঠিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এই নাম্বারটা ভোডাফোন হলো, আমি পোর্ট করে অন্য টেলিকম কোম্পানি চলে গেছি, সেটা ওরা জানে না, আমি বলেও নেই ওদেরকে। তো আমি যখন ওদেরকে বললাম যে আপনার এই ফোনটা আপনি কি করতে হবে, বললো আপনি এক্ষুনি আপনি একটা কাজ করুন, একটা অ্যাপ স্টোরে চলে যান। আমি বললাম ঠিক আছে, অ্যাপ স্টোরে চলে গেলাম। এবার কি করতে হবে, বললো আপনি দেখুন ওখানে একটা কুইক KYC বা একটা কুইক সাপোর্ট বলে একটা অ্যাপ আছে, ওটা ইনস্টল করে নিন। এবার আমি বললাম ইনস্টল করে নেওয়ার পর কি করতে হবে, তারপরে ইনস্টল করার পর, যদিও আমি ইনস্টল করিনি, ইনস্টল করার পর একটা পিন নাম্বার চাইবে এবং পিন নাম্বারটা যে মুহূর্তে দেবো আমার পুরো মোবাইলটাও কিন্তু কম্প্রোমাইজ করে নেবে। কারণ রিসেন্টলি অনেক ক্লিপ ভাইরাল হয়েছে যেগুলো আমার কাছেও অনেক মানুষ ফোন করেছে যে এরা আমরা কিছুই করছি না, এদিকে হ্যাক কি করে হচ্ছে। সন্দীপবাবু ধরে নেওয়া যাক আপনি যেরকম করেননি, কেউ যদি ইনস্টল করে নেয়, Zee24 ঘন্টার দর্শকরা এখন দেখছেন, কেউ যদি ইনস্টল করে নেয় তাহলে সে কে করে দেবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার দেখবেন আমাদের কলকাতা পুলিশ প্রত্যেকটা লোকাল থানার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে, যে নাম্বারটা আপনাকে আমি পাঠিয়ে দেবো। তো ওই নাম্বারটায় যদি আপনি কিন্তু অনলাইনে জিডি করতে পারেন, মানে হোয়াটসঅ্যাপে কমপ্লেন করেই জিডি করতে পারেন। তো একটা জেনারেল ডায়েরি যদি করা হয় তাহলে ওরা ওখান থেকে তদন্ত শুরু করবে। তদন্ত শুরু করার পর ব্যাংকের কাছে ওই জিডির নাম্বারটা নিয়ে একটা কাভারিং লেটার বানাবেন যে আমার কাছে এরকম একটা জালিয়াতি হয়েছে, টাকাটা ফেরত দিন। সন্দীপবাবু অনেক সময় দেখা যায় যে সাধারণ মানুষ যখন প্রতারকদের ফাঁদে পা দিয়ে মানে প্রতারিত হয়ে গেছেন, সেই সময় সে হতমত হয়ে যায় যে কী করবে বুঝতে পারে না, যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে হয়তো ব্যাংকে ফোন পাচ্ছে না বা কাস্টমার কেয়ারে হয়তো ফোন পাচ্ছে না, তাহলে সে কী করবে সেই মুহূর্তে? 3টে স্টেপ আছে। প্রথমত হচ্ছে জিডিটা করবেন, সেটা হোয়াটসঅ্যাপ দিয়ে করা যাচ্ছে, এখন ফিজিক্যালি যেতে হচ্ছে না। জিডিটা করার পর আপনি তার একটা চিঠি বানিয়ে সেটা ব্যাংকে ইমেল করতে পারেন যে আমার এরকম একটা ট্রানজ্যাকশন হয়েছে এবং তার এই জিডির নাম্বারটা আছে এবং ব্যাংক স্টেটমেন্টের এই কপিটা আছে। এই 3টে জিনিস নিয়ে ব্যাংক ম্যানেজার বা যে কনসার্ন্ড অথরিটি আছে তাকে ইমেল করুন। ইমেল করার পর তাকে একবার ফোনও করুন যদি পারেন, ফোন যদি পাওয়া যায়। এইটা যদি 3 দিনের মধ্যে করেন 1 লাখ টাকা অবধি কিন্তু ফেরত পাবেন, এটা ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে নিয়ে আপনাকে ফেরত দিয়ে দেবে। আর যদি খুব তাড়াতাড়ি পুলিশ ব্যাংক এরা যদি অ্যাকশান নেয় তাহলে কী হয়, টাকাটা ওরা উইথড্র করার আগেই, কারণ টাকা তো কনস্ট্যান্টলি এই হ্যাকারদের অ্যাকাউন্টে পড়ছে, উইথড্র করার আগে ওই দিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেয়। যদি ফ্রিজ করে তাহলে কিন্তু এন্টায়ার অ্যামাউন্টটাই রিকভার করা যায়। তো এটা যদি খুব তৎপরভাবে আপনি একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা জিডি করে ব্যাংকের ইনফর্ম করতে পারেন থ্রু ইমেল, তাহলে কিন্তু এই ধরনের প্রতারকরা কিন্তু খুব একটা বেশি লাভ করতে পারবে না, কারণ তারা বারবার আটকে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি এই রিপোর্টিং করতে এত সময় নেয়, যে একদিন দুদিন পরে যায়, ওরা পুরো অ্যাকাউন্টটা খালি করে টাকাটা তুলে নিয়ে চলে যায়, সেখানেই সমস্যাটা শুরু হয়ে যায়। একটু তৎপর হয়ে যদি তাড়াতাড়ি আপনি রিপোর্ট করেন তাহলে এই সমস্যাগুলো হবে না। রণয় একবার ওনার কাছ থেকে জানতে চাইবো, ওনাকে এই সন্দীপ বাবুকে প্রতারণা চক্রের সদস্যরা কি ধরনের টোপ দিয়েছিল, একবার যদি উনি আমাদের সামনে তুলে ধরেন কিভাবে ট্র্যাপে ফেলেছিলেন। একদমই সন্দীপবাবু, এই যে প্রতারকরা প্রত্যেক দিন কাউকে না কাউকে ফোন করছে, আপনাকেও আজকে সকালে ফোন করেছে, আপনাকে কি টোপ দিয়েছিল মেনলি? মেইনলি এরা 3-4 রকমের টোপ দেয়। একটা হচ্ছে যে আপনার নয় ইন্স্যুরেন্স এক্সপায়ার করে যাচ্ছে, নয় আপনার ফোন সিম কার্ড ব্লক হয়ে যাবে, নয় তো আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের কিছু একটা গণ্ডগোল ট্রানজ্যাকশন ধরা পড়েছে, এখান থেকে ব্লক হয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন না, অথবা নেট ব্যাঙ্কিং ব্লক হয়ে যাবে। খুব রিসেন্টলি যেটা শুরু করেছে সেটা হলো বুস্টার ডোজের আপনাকে, আপনার ডেট চলে এসেছে, আপনাকে ইমিডিয়েটলি এটাকে, সেক্ষেত্রে রণয় জানতে চাইবো ওনার কাছ থেকে সন্দীপ বাবুর ক্ষেত্রে এক্স্যাক্টলি কোন টোপটা ব্যবহার করা হয়েছিল। একদমই একদমই সম্প্রীতি, আপনার ক্ষেত্রে কি বুস্টার ডোজ বলা হয়েছিল নাকি সিম কার্ড ব্লক করে দেওয়া হবে? সিম কার্ড বলা হয়েছিল, একটা SMS এসেছিল, সেই SMS থেকে আপনাকে আমি SMSটা দেখাচ্ছি এখানটাতে, এই SMSটা এসছে এবং এই SMS-এ পরিষ্কার লেখা আছে যে আমার সিম কার্ডটা ব্লক হয়ে যাবে আমি যদি ইমিডিয়েট এটাকে কাস্টমার সাপোর্টে ফোন করে কনফার্ম না করি। কাস্টমার সাপোর্টের নাম্বারটা বেসিক্যালি জালিয়াতদের নাম্বার, এবং আমাকে যেটা লোড করতে বলা হয়েছিল সেটা হচ্ছে এই ধরনের সফটওয়্যার অ্যাপস্টোর থেকে,
যে কুইক KYC বা টিম ভিউয়ার, কুইক সাপোর্ট, এইগুলো ইনস্টল যে মুহূর্তে ফোনে করা হবে ও আমার পুরো ফোনের কম্প্রোমাইজ হয়ে যাবে, পুরো ফোনের অ্যাক্সেস পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আমাকে আর কিছু দিতে হবে না, ওখান থেকে বসে বসে আমার ফোনটা অপারেট করবে এবং ব্যাংকিং ট্রানজাকশনগুলো করে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে পুরো ফোনের কন্ট্রোলটাই চলে যাবে ওই প্রতারণা চক্রের হাতে। রণয় সেটাই উনি আমাদের সামনে তুলে ধরলেন সন্দীপ বাবু। এবং কি কি টোপ দেয়া হয়, সেই টোপে ট্র্যাপড হলে কিভাবে সাবধান হতে পারে মানুষ বা কি কি তার পরে পন্থা নেওয়া যেতে পারে তাও বিস্তারিত উনি তুলে ধরলেন। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।